আপনার রাগ যেমন আপনাকে একজন ব্যর্থ মানুষের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে, ঠিক তেমনিভাবেই আপনার রাগ আপনাকে একজন সফল মানুষের কাতারেও দাঁড় করিয়ে দিতে পারে। আপনার ইমোশন যেমন আপনার জীবন থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেতে পারে, ঠিক তেমনিভাবেই সুস্থ ও সঠিক ইমোশন এই পৃথিবীর সকল সফলতা আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। আপনার সব ধরনের রাগ ক্ষোভ জমিয়ে রাখতে শিখুন। আজকে যারা আপনার অবস্থান নিয়ে এবং আপনাকে নিয়ে হাসি তামাশা করে, আপনাকে নিয়ে নিচু করে কথা বলে, তাদের জবাব দিতে হবে আপনার সফলতা দিয়ে, তাদের জবাব দিতে হবে আপনার অর্জন দিয়ে। আজ যারা আপনার সাথে অভদ্রতা করল, যারা আপনার সাথে বেয়াদবি করল, তাদেরকে যদি আপনি তাদের মতো করেই জবাব দিয়ে দেন, তাহলে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়ে যাবে। কারণ তারা তো এসেছিলই আপনাকে রাগানোর জন্য। একটু ভেবে দেখুন, একটা মানুষ খুব সুন্দর করে ষড়যন্ত্রের ছক বানিয়ে আপনার কাছে আসলো এবং আপনাকে রাগান্বিত করার জন্য আজেবাজে কথা বলতে শুরু করলো, আর আপনি তার কথা শুনে রাগান্বিত হয়েও গেলেন। এতে করে কি সেই লোকটা তার ষড়যন্ত্রে সফল হলো না? আপনাকে রাগানোর পর ওই মানুষটা যখন ফিরে যাবে, তখন তো সে হাসি মুখেই ফিরে যাবে, কারণ সে তো আপনার কাছে এসেছিলই আপনাকে রাগানোর জন্য, আর এখন আপনাকে রাগাতে পেরে সে তার ষড়যন্ত্রে সফল। তাই কেউ এসে আপনাকে অপমান অপদস্থ করলে, আপনাকে রাগানোর চেষ্টা করলে, ভুলেও তাকে রাগ দেখাবেন না। আপনার রাগ উঠে গেলে তাকে আপনার রাগটা বুঝতে দেবেন না। আপনার রাগটাকে আপনার মনের ভেতরেই জমিয়ে রাখুন, আপনার রাগটাকে আপনার নিজের ভেতরেই জমিয়ে রাখুন এবং এই রাগটাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করুন। আপনার রাগটা আপনাকে যেমন একজন ব্যর্থ মানুষের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে, ঠিক তেমনিভাবেই আপনার রাগটা আপনাকে একজন সফল মানুষের কাতারেও দাঁড় করিয়ে দিতে পারে। তাই নিজের রাগ এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করুন। আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সবসময় আপনাকে পথভ্রষ্ট করতে চায়, আপনাকে আপনার লক্ষ্য থেকে সরানোর জন্য এমন কোনো কাজ নেই যেটা তারা করে না। আপনি অযথা কেন আপনার জীবনটা তাদের হাতে তুলে দেবেন? আপনি কেন তাদেরকে আপনার জীবন নিয়ে খেলাধুলা করার সুযোগ দেবেন? আপনার সব রাগ জেদ জমিয়ে রাখুন। আপনার এই রাগ এবং জেদকে কাজে লাগিয়ে আপনার স্বপ্নটাকে পূরণ করুন। এমনভাবে পরিশ্রম করুন যেন আপনি তাদেরকে আপনার সফলতা দিয়েই জবাব দিয়ে দিতে পারেন, আর আপনার সফলতাই হবে তাদের জন্য সবথেকে কঠোর জবাব। আপনার কাছে কতটা ক্ষমতা লুকিয়ে আছে সেটা যেন আপনার অবস্থান দেখেই তারা বুঝে নিতে পারে। দেখুন, আপনাকে দিয়ে সব কিছুই সম্ভব। আপনি যে অপদার্থ নন সেটা তারা খুব ভালো করেই বুঝতে পারবে যদি আপনি আপনার কাজে লেগে থাকেন। ধৈর্য ধরতে শিখুন। যেসব জিনিস আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না, সেগুলোকে আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলুন। এগিয়ে যাওয়ার রাস্তা থেকে, আপনার জীবনের এগিয়ে যাওয়ার রাস্তা থেকে ছুঁড়ে ফেলুন। ধৈর্য ধরে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন। মনে রাখবেন, কঠিন সময়গুলো চিরস্থায়ী নয়, জীবনে ভালো সময়গুলো অবশ্যই আসবে। একটি কথা জানেন কি, আকাশের সূর্য আর মিথ্যে কথা খুব বেশিক্ষণ কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না। হ্যাঁ,
আকাশের সূর্য আর মিথ্যে কথাকে খুব বেশিক্ষণ কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না। আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি যে মিথ্যে কথাটা আপনাকে বলে গেল, সেই মিথ্যে কথাটা একদিন না একদিন প্রকাশ পাবেই। কিন্তু আপনি যদি সেই মিথ্যে কথাটাকে বিশ্বাস করে থাকেন, তাহলে সত্য কথাটা প্রকাশ পাবার আগেই আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। দেখুন, কে আপনাকে বুঝলো আর কে বুঝলো না সেটা নিয়ে পড়ে থাকা আপনার কাজ নয়। কে আপনাকে কি বলল আর কি বলল না সেটা নিয়ে পড়ে থাকা তো আপনার কাজ নয়। আপনার কাজ হলো প্রতিদিন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার কাজ হলো প্রতিদিন নিজের ক্ষমতা বৃদ্ধি করা। দেখুন, অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া আপনার কাজ নয়, বরং আপনার কাজ হচ্ছে আপনার ভবিষ্যৎ দিনগুলোকে আজকের থেকে আরো সুন্দর করে গড়ে তোলা। অন্য সবার মতো আপনিও একটাই জীবন পেয়েছেন। ভুলে যাবেন না, আপনার সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে নিজের ক্ষতি করার জন্য পাঠাননি, তিনি আপনাকে পাঠিয়েছেন নিজের জীবনটাকে সাজানোর পর যতটা সম্ভব এই পৃথিবীটাকে সাজিয়ে দিয়ে যাওয়ার জন্য। তাহলে কেন আপনি উদাসীন হয়ে নিজের এই সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলছেন? আপনি হয়তো জানেন না, আপনার সৃষ্টিকর্তা আপনার উদাসীন মুখটা দেখতে চান না। তিনি চান আপনি পরিশ্রম করে আপনার জন্য রেখে দেয়া আনন্দগুলোকে আপনি নিজেই অর্জন করুন। হ্যাঁ, তিনি অবশ্যই চান আপনি পরিশ্রম করে আপনার জন্য রেখে দেয়া আনন্দগুলোকে আপনি অর্জন করুন। হ্যাঁ, নিজ হাতেই অর্জন করুন। আজকে আপনি যাদের কথায় নিজেকে পিছিয়ে রেখেছেন তারা কে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলার? আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলবে তো আপনার সময়, আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলবে তো আপনার পরিশ্রম। প্রতিদিন একটু একটু করে নিজের ক্ষমতা বৃদ্ধি করুন, প্রতিদিন একটু একটু করে নিজের অবস্থান তৈরি করুন। ছেড়ে দিন ওই সব মানুষগুলোকে যারা আপনাকে বুঝতে চায় না, যারা আপনার সফলতা সহ্য করতে পারে না। দেখুন, আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি যতদিন আপনার আশেপাশে রাখবেন তারা ততদিন আপনাকে উপরে উঠতে দেবে না। তারা কোনোদিনও আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে দেবে না। তারা সুযোগ পেলেই আপনার স্বপ্নটাকে বিক্রি করে নিজের স্বপ্নটাকে পূরণ করবে। হয়তোবা আপনি আপনার কাজে বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু মনে রাখবেন কেউ আপনার কাছে আপনার ব্যর্থতার কারণ জানতে চাইবে না, কেউই না। কেউ এসে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে নতুন করে রাস্তা দেখিয়ে দেবে না। সবাই শুধু এটাই বলবে যে আপনি ব্যর্থ, আপনাকে দিয়ে আর কিছুই হবে না। আপনি কতটা পরিশ্রম করেছেন, নিজের স্বপ্নের জন্য কতটা স্যাক্রিফাইস করেছেন, এটা কেউ দেখবে না। সবাই শুধু আপনার ব্যর্থতা নিয়েই হাসি তামাশা করবে, কারণ দুনিয়ার কাছে আপনি এখন শুধুমাত্র একজন ব্যর্থ মানুষ। তাই ব্যর্থতাকে ভয় না করে, চেষ্টা না করে বসে থাকাটাকে ভয় করুন। হ্যাঁ, ব্যর্থতাকে ভয় না করে, চেষ্টা না করে অলস হয়ে বসে থাকাটাকে ভয় করুন। আপনি যতবারই ব্যর্থ হবেন নিজেই নিজেকে টেনে তুলুন, আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে শিখুন। আপনার এই ব্যর্থতাই একদিন আপনাকে অনেক বড় সফলতা এনে দেবে। আজ আমার একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, এই পৃথিবীর মানুষগুলো ঠিক তখনই আপনার জন্য হাততালি দেবে যখন আপনি নিজের অবস্থান তৈরি করে ফেলবেন, নিজেকে নিজের সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবেন। হ্যাঁ, তারা ঠিক তখনই আপনার জন্য হাততালি দেবে যখন আপনি নিজেকে নিজের সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবেন।
ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন, আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আপনার ব্যক্তিত্বের উপর পুরুষত্ব নির্ভর করে আপনার ওয়াদা এবং কথাবার্তার উপর। পুরুষত্ব নির্ভর করে আপনার স্বভাব, চরিত্র, চিন্তাভাবনা ও আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী তার উপর। জীবনে সফল হবার জন্য একটা ছেলে মানুষ থেকে পুরুষ মানুষে পরিবর্তন হওয়াটা এতটা গুরুত্বপূর্ণ কেন জানেন? একটি ছেলেকে ছেলে থেকে পুরুষ মানুষ হওয়ার জন্য নিজের জীবনটাকে পরিবর্তন করে দেখাতে হয়, এবং সে যে সমাজে বসবাস করে সেই সমাজটাকে পরিবর্তন করে দেখাতে হয়। একটি ছেলেকে ছেলে থেকে পুরুষ হওয়ার জন্য তাকে যেমন তার নিজের জীবনের দায়িত্বগুলো নিতে হয়, ঠিক তেমনিভাবে তার অধীনে থাকা মানুষগুলোর জীবনের দায়িত্বটাও নিতে হয়। একটা ছোট্ট ছেলে যখন বাজারে গিয়ে একটা খেলনা দেখে সেই খেলনাটা নেওয়ার জন্য কান্নাকাটি করে, তখন সেটা শুধু নিজের জন্যই করে। কিন্তু ওই একই জায়গায় দাঁড়িয়ে যে ছোট্ট ছেলেটির মাঝে অলরেডি পুরুষত্ব চলে এসেছে, সে ওই খেলনাটার দিকে তাকিয়ে বাড়িতে বসে থাকা নিজের ছোট বড় ভাই বোনদের ভালো লাগা খারাপ লাগার কথাটাও ভাবতে শুরু করে। আপনি যদি শুধুমাত্র নিজের জন্যই সফলতা অর্জন করতে চান, তাহলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যদি শুধু নিজের খুশির জন্যই সফলতা অর্জন করতে চান, তাহলে সফলতা আপনার কাছে ধরা দেবে না। আপনার ভালোবাসার মানুষগুলোকে আপনি যখন আপনার সফলতার সাথে যুক্ত করতে পারবেন, যখন আপনি আপনার পরিবারের জন্য সফলতার পেছনে ছুটতে শুরু করবেন, সফলতাও ঠিক তখন থেকে আপনাকে খুঁজতে শুরু করবে। নিজের খুশিটা যতক্ষণ আপনি অন্যের সাথে ভাগাভাগি করতে পারবেন না, ততক্ষণ আপনি একটা ছেলে মানুষ থেকে পুরুষ মানুষে পরিবর্তন হতে পারবেন না। আপনি যতক্ষণ নিজের জীবন বদলানোর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, ততক্ষণ আপনার জীবনে কোনো কিছুরই পরিবর্তন হবে না। আপনি যতক্ষণ নিজের জীবনের সিদ্ধান্তগুলোকে একজন পুরুষ মানুষের মতো করে শক্ত করে আঁকড়ে ধরবেন না, ততক্ষণ আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারবেন না। যারা দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় তারা কখনো পুরুষত্ব অর্জন করতে পারে না। একজন পুরুষ মানুষ হতে হলে আপনাকে দুই ধরনের দায়িত্ব পালন করতে হবে। এক হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দায়িত্ব, দুই হচ্ছে সামাজিক দায়িত্ব। ব্যক্তিকেন্দ্রিক দায়িত্বগুলো কি জানেন? আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎ নিয়ে অবশ্যই আপনার কোনো না কোনো স্বপ্ন আছে, আর সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকে কি কি করতে হবে সেটাও আপনার অবশ্যই জানা আছে। আপনার নিজের এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে সেই কাজগুলোই হচ্ছে আপনার ব্যক্তিকেন্দ্রিক দায়িত্ব। একজন পুরুষ মানুষ হতে হলে আপনাকে সর্বপ্রথম এই কাজগুলো সঠিকভাবে পালন করতে হবে। আপনি আপনার স্বপ্নটা পূরণ করেই ছাড়বেন এটা আপনাকে নিজেকে নিজের সাথে ওয়াদা করতে হবে, আর এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে যত বাধাই আসুক সেই বাধাগুলোকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে, নয়তো সেই বাধাগুলোকে আপনার বন্ধুতে পরিবর্তন করে সঙ্গী বানিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর এভাবেই একজন পুরুষ মানুষ হিসেবে নিজের দায়িত্বগুলো পালন করার পাশাপাশি আপনাকে কিছু সামাজিক দায়িত্বও পালন করতে হবে। একজন পুরুষ মানুষ হিসেবে সামাজিক দায়িত্বগুলোর মধ্যে আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা। আপনাকে একজন পুরুষ মানুষ হতে হলে সবার আগে একজন ভালো মানুষ হতেই হবে। আপনি একজন ভালো মানুষ হতে না পারলে শুধুমাত্র ছেলে মানুষ হয়ে থেকে যাবেন, পুরুষ মানুষ হতে পারবেন না।
আপনি যদি ন্যায় বিচার করতে না পারেন, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে না পারেন, তাহলেও আপনি সামাজিকভাবে একজন পুরুষ মানুষ হয়ে উঠতে পারবেন না। জীবনে সফলতা অর্জন করতে গিয়ে শুধুমাত্র টাকা পয়সার পেছনে ছুটতে থাকলে আপনি কখনোই সফলতার দেখা পাবেন না। আপনাকে সর্বপ্রথম নিজেই নিজের ভেতর থেকেই সফলতা অর্জন করতে হবে। সর্বপ্রথম নিজের বদভ্যাসগুলোকে দূর করতে হবে। আপনাকে শারীরিক ও মানসিক শক্তি অর্জন করতে হবে। আপনি যদি নিজেকে পুরুষ মানুষ মনে করেন আর অন্যদিকে কোনো একটা কাজকে ছোট করে দেখেন, আপনার যদি মনে হয় ওই কাজটা করলে আপনার আত্মসম্মান বোধ কমে যাবে, তাহলে মনে রাখুন আপনি এখনও পুরুষত্ব অর্জন করতে পারেননি। একটি কথা খুব ভালো করে মনে রাখুন, আপনি যতদিন অন্যের দায়িত্ব নিতে পারবেন না, ততদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। সফলতা সবার জন্য নয়, সফলতা সবার জন্য নয়। অন্তত এখনো যারা নিজের জীবনের দায়িত্বটা নিতেই পারেনি, তারা এখনো সফল হওয়ার আনন্দটা উপভোগই করতে পারেনি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ছয়টি ভুল আপনার মাঝে থাকলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে প্রতিটি মানুষ সফল হতে চায়, প্রতিটি মানুষ একটা সুন্দর জীবন চায়, কিন্তু সবাই কি একটা সুন্দর জীবন অর্জন করতে পারে? হ্যাঁ, সবাই না পারলেও কিছু মানুষ আছে যারা একটা সুন্দর জীবন অর্জন করতে পারে। কিছু মানুষ আছে যারা সমাজটাকে নতুন করে সাজাতে পারে। কিছু মানুষ আছে যারা সবার থেকে আলাদা হয়। কিছু মানুষ আছে যারা ভবিষ্যতে আসা বিপদ আগে থেকেই বুঝতে পেরে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে। আজ আমি আপনাদের এমন এক শ্রেণীর মানুষের কথা বলবো, যেই শ্রেণীর মানুষগুলোই জীবনে সফলতা অর্জন করতে পারে। কি বলবো তাদের জীবন থেকে জানেন? তাদের জীবনের কিছু ভুলের কথা বলবো, যে ভুলগুলো থেকে দূরে থাকার কারণেই তাদের জীবনে সফলতা এসেছে। তাই খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনতে থাকুন, আর আপনার নিজের ভেতরে এই ভুলগুলো আছে কি না সেটা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করুন। এক, সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, সবাইকে অন্ধবিশ্বাস করে চলবেন না। কেউ একজন আপনার কাছে খুব ভালো মানুষ, তাই আপনি তাকে অন্ধবিশ্বাস করে চলেন। সে আপনাকে যাই বলে না কেন, আপনি তাই বিশ্বাস করেন। এই বিষয়টি যদি আপনার মাঝেও থেকে থাকে, তাহলে এখনই আপনার নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে। কারণ যে মানুষটাকে আপনি অন্ধবিশ্বাস করছেন, সেই মানুষটাই একদিন আপনাকে তার নিজের প্রয়োজনে ব্যবহার করবে। পৃথিবীতে প্রতিটি মানুষ ভুল করে। আজ আপনি যাকে অন্ধবিশ্বাস করে চলছেন, সে কোনো একদিন আপনাকে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেললে সেটাকেও আপনি বিশ্বাস করে কখন যে নিজের জীবনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেবেন তা বুঝতেই পারবেন না। হ্যাঁ, কাউকে অন্ধবিশ্বাস করবেন না। অন্ধবিশ্বাসকে বিশ্বাস বলা যায় না, কারণ অন্ধবিশ্বাসের কোনো ভিত্তি নেই। একটা বিশ্বাসের অস্তিত্ব গড়ে ওঠে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। কাউকে বিশ্বাস করতে হলে সবার আগে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন, ওই মানুষটার কথা এবং কাজের সাথে মিল আছে কি না সেটা সবার আগে বোঝার চেষ্টা করুন। কেউ একজন কোনো কথা বলে গেলে সেই কথাটাকে যাচাই বাছাই করুন। এতে করে আপনি আপনার আশেপাশের মানুষগুলোকে
খুব সহজে চিনতে পারবেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঠিক একই কথা বলেছেন, যদি কোনো ফাসেক ব্যক্তি তোমার কাছে কোনো তথ্য নিয়ে আসে তাহলে সেটাকে যাচাই বাছাই না করে বিশ্বাস করিও না। হ্যাঁ, কোনো ফাসেক ব্যক্তি তোমার কাছে কোনো তথ্য নিয়ে আসলে সেটাকে যাচাই বাছাই না করা পর্যন্ত বিশ্বাস করা ঠিক হবে না। দুই, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। যে কোনো কাজ শুরু করার আগে আমাদের সবারই অনেক দুশ্চিন্তা কাজ করে, যে কাজটা শুরু করলাম সেই কাজটা হবে কি না, এত পরিশ্রম করে যাচ্ছি এর ফলাফল পাবো কি না, আমি সঠিকভাবে এগিয়ে যাচ্ছি কি না, এ ধরনের হাজারো প্রশ্ন এসে আমাদের কাজ করার এনার্জিটাকে স্লো করে দিয়ে চলে যায়। আর কাজ যখন স্লো হয়ে যায় তখন এর রেজাল্ট আসতেও অনেক দেরি হবে, এটাই স্বাভাবিক। তাই আপনি ভুল পদ্ধতিতে কাজ করে যাচ্ছেন নাকি সঠিক পদ্ধতিতে কাজ করছেন সেটা বুঝতে হলে খুব দ্রুত কাজ করার অভ্যাসটা গড়ে তুলুন, দুশ্চিন্তা না করে কাজ করতে থাকুন। এছাড়াও কিছু মানুষ আসবে আপনার জীবনে যারা আপনাকে ভয় দেখাতে আসবে, আপনাকে আপনার কাজ সম্পর্কে ভুল ধারণায় ফেলে দিয়ে যাবে। তাই নিজের মনকে জাগ্রত রাখুন, কেউ যেন কোনোভাবে আপনাকে দুশ্চিন্তায় ফেলে দিতে না পারে। দুশ্চিন্তাগ্রস্ত হবার মানে হলো আপনি হেরে গেলেন, দুশ্চিন্তাগ্রস্ত হবার মানে হলো আপনি আপনার স্বপ্নটা থেকে অনেক দূরে চলে গেলেন। তাই সকল প্রকার দুশ্চিন্তা থেকে 100 হাত দূরে থাকার জন্য যা যা করা দরকার আপনাকে সব করতে হবে। দুশ্চিন্তাকে দূরে ঠেলে দিয়ে আপনার জীবনে আসা প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। তিন, অলসতা দূর করুন। অলসতা হচ্ছে এই পৃথিবীর সব থেকে বিষাক্ত ও ভয়ানক বিষ। এই বিষ কারো মগজে একবার ঢুকে গেলে তাকে 3.5 হাত মাটির নিচে নিয়ে না যাওয়া পর্যন্ত ছেড়ে দেয় না। আপনাকে অলসতা নামের এই বিষ থেকে বাঁচতেই হবে। এই বিষ আপনার মগজে একবার ঢুকে গেলে সে আপনাকে সকালে উঠে কাজ করতে দেবে না। এই বিষ আপনার মগজে একবার ঢুকে গেলে সে আপনাকে অযথা গল্পগুজব ও আড্ডাবাজি থেকে দূরে যেতে দেবে না। এই অলসতার বিষ একবার আপনার মগজে ঢুকে গেলে সে আপনাকে ভবিষ্যতে আসা অজানা বিপদ থেকে কিভাবে সতর্ক হতে হয় সেটাও শিখতে দেবে না। অলসতার বিষ এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে সে আপনার জীবনের সবথেকে পছন্দনীয় জিনিসগুলোকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে, আপনার জীবনটাকে তছনছ করে দিয়ে খুব দ্রুত আপনাকে নিয়ে 3.5 হাত মাটির নিচে চলে যাবে। তাই সফল হওয়া অনেক পরের কথা, বেঁচে থেকে একটা সুন্দর জীবন উপভোগ করতে চাইলে এই অলসতা নামের বিষাক্ত সাপের সবল থেকে আপনাকে বেঁচে থাকা শিখতে হবে। চার, চিন্তাভাবনা না করেই ডিসিশন নেওয়া বন্ধ করুন। আপনি খুব মনোযোগ দিয়ে একটা কাজ করছেন, এখন কেউ একজন এসে আপনাকে বলল চল একটু ঘুরে আসি, আপনিও আগে পিছে না ভেবে ধূপধাপ আপনার কাজ রেখে চলে গেলেন। আপনি একবার ভাবলেনও না এভাবে আপনার কাজ রেখে চলে যাওয়ার কারণে আপনার কী কী ক্ষতি হতে পারে। কেউ একজন এসে আপনাকে চায়ের দোকানে চা খেতে খেতে বলল আরে মামা একটা অস্থির ব্যবসা পাইছি, তুই টাকা নিয়ে আয় দেখবি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে 2 দিনে কোটিপতি হয়ে যাব। আর আপনি আগে পিছে না ভেবেই না জেনে শুনেই তাকে আপনার জমানোর টাকা পয়সা এনে দিলেন। এবার আপনি নিজেই বলুন তো, এই কাজটা কি একজন বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? জীবনে বড় বড় কাজের জন্য বড় বড় সিদ্ধান্ত নিতে হয়, আর বড় বড় সিদ্ধান্তের জন্য গভীর পরিকল্পনা ও সচেতনতার প্রয়োজন হয়। তাই চেষ্টা শুরু করুন, আজ থেকে কোনো প্রকার চিন্তাভাবনা না করে হুট করেই কোনো কাজ করবেন না, হুট করেই কাউকে বিশ্বাস করে বসবেন না,
হুট করেই জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না। ৫. আপনার ভেতরে যদি অন্যের উপর নির্ভর করে চলার মানসিকতা থেকে থাকে, তাহলে খুব দ্রুত এই মানসিকতা বদলাতে হবে। নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দটা লুকিয়ে আছে, সেটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়ার মাঝে নেই। অনেকেই আছে যারা নিজের কাজ নিজে না করতে করতে এতটাই অলস হয়ে গেছে যে এদের শরীরে একটা মশা উঠে কামড় দিলেও এরা সেই মশাটাকে তাড়িয়ে না দিয়ে শুধুই হুঁশফাঁস করতে থাকে। অনেক আশা নিয়ে বসে থাকে যে কেউ একজন এসে মশাটাকে তাড়িয়ে দিয়ে যাবে। এই মানুষগুলো কারা জানেন? যারা গোসল করার পর নিজের ময়লা জামাকাপড় বাথরুমে রেখে আসে যে বাবা মা আছে তো তারাই ধুয়ে দেবে। এরা খাবার খাওয়ার পর মোবাইল হাতে নিয়ে বসে থাকে, তবুও রান্নাঘরে গিয়ে মাকে একটুও সাহায্য সহযোগিতা করে না। আপনি যদি সত্যিই নিজের অলসতা দূর করতে চান কিন্তু করার মতো কোনো কাজ খুঁজে না পান, তাহলে দায়িত্ব নিয়ে নিজের আশেপাশের মানুষগুলোকে তাদের কাজে সাহায্য করতে শুরু করুন। তবুও যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ দেয়ালে ঠেকে যায়নি, ততক্ষণ পর্যন্ত নিজের কাজে অন্য কারো সাহায্য নেবেন না। নিজের কাজ নিজে করতে থাকুন। এটা যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার সফলতার কতটা কাছাকাছি আছেন। ৬. নিজেকে অনেক বেশি চালাক ভাবা বন্ধ করুন। হ্যাঁ, আপনার অনেক বুদ্ধি থাকতে পারে, আপনি অনেক চালাক হতে পারেন, কিন্তু আপনি যখন ভাবতে শুরু করবেন আপনার মতো চালাক মানুষ আর কেউ নেই, আপনি যা করেন সেটাই সঠিক, আপনি যা করবেন সেটাকেই সবাইকে মেনে নিতে হবে, তাহলে এটা আপনাকে আজ মেনে নিতেই হবে যে আপনার মাঝে অহংকার এসে চেপে বসেছে, আর এই অহংকার আপনাকে তীরে তীরে ধ্বংস করে দেবে। অহংকারী মানুষেরা এতটাই বেশি অন্ধ হয়ে থাকে যে এরা কখনো নিজের ভুল খুঁজে পায় না। আর যারা কখনো নিজের ভুল খুঁজে পায় না, তারা কখনো জীবনে সফলতা অর্জন করতে পারে না। হ্যাঁ, অহংকারী মানুষের জীবনে সফলতার আনন্দ আসে না। জীবনে সফল হতে চাইলে একটি কথা সব সময় মনে রাখবেন, অহংকার পতনের মূল। ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আপনি আপনার আশেপাশের দশজন মানুষের থেকে নিজের জীবনটাকে একটু আলাদা করে সাজাতে চাইলে আপনাকে জীবনে অবশ্যই আলাদা কিছু একটা করতে হবে। নিজের জীবনটা বদলানোর চেষ্টা কে করে না? এই পৃথিবীতে প্রতিটি মানুষ নিজের জীবনকে বদলানোর চেষ্টা করে, কিন্তু আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখুন, সবাই নিজেদের জীবন বদলাতে পারে না। আপনি এখনই একটা খাতা কলম হাতে নিয়ে বসে পড়ুন এবং আপনার আশেপাশের ২০ জন মানুষের একটি নামের তালিকা তৈরি করুন। এই ২০ জন মানুষের নাম লেখার পর আপনি হয়তো সেখানে দেখতে পারবেন মাত্র একজন অথবা ২ জন মানুষ হয়তো তার নিজের জীবনের সত্যিকারের স্বপ্নটা পূরণ করে ফেলেছে। কিন্তু এই লিস্টে থাকা বাকি ১৮ থেকে ২০ জন মানুষ কেন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না, সেটা নিয়েই আজকে নতুন ৩টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকের প্রথম বিষয়টি কি জানেন? সকালে ঘুম থেকে ওঠার পর ৩০ মিনিট আপনি যেভাবে কাটাবেন, আপনার বাকি পড়ে থাকা সারাটা দিন ঠিক সেভাবেই কেটে যাবে।
অর্থাৎ ঘুম থেকে ওঠার পর আপনি যদি ভাবেন আর একটু পরে উঠি, আর একটু ঘুমাই, এভাবেই এমনটা করতে করতে যদি আপনার 30 মিনিট সময় পার হয়ে যায়, তাহলে খেয়াল করে দেখবেন আপনার সারাটা দিন ধরে আপনি যেসব কাজ করবেন সেই কাজগুলো করতে গিয়েও আপনার মনে হবে আর একটু পর করি। আপনি কোনো একটা কাজ সঠিক সময়ে শেষ করতে পারবেন না, আপনার প্রতিটি কাজ হয়তো অনেক দেরিতে শেষ হবে, নয়তো আপনি অর্ধেক কাজ করেই সেই কাজটি করাই ছেড়ে দেবেন। এটা তো গেল শুধু একদিনের হিসাব। এখন এই কাজটি যদি কেউ একজন প্রতিদিন কন্টিনিউয়াসলি করতেই থাকে, তাহলে সেই মানুষটা তার নিজের জীবনকে কতটা ধ্বংসের দিকে ঠেলে দেবে সেটা একটাবার চিন্তা করে দেখুন। এই কথাটি আপনি আপনার বানানো ওই 20 জন মানুষের লিস্টের যে 18 জন মানুষ নিজেদের জীবন পরিবর্তন করতে পারেনি তাদের সাথে হুবহু মিলে যাবে। প্রতিদিন সকালে উঠে আমরা প্রায় সবাই মোবাইল ফোন হাতে তুলে নিই, প্রথমেই নোটিফিকেশন চেক করি, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে কে কী পোস্ট করেছে, কে কী কমেন্ট করেছে সেগুলো ঘাটাঘাটি করতে শুরু করে দেই, আর তারপর বিছানা থেকে নেমে সারাটা দিন ধরে আমরা যে কাজগুলো করি প্রতিটি কাজ করার সময় এই বিষয়গুলোই আমাদের মাথার ভেতরে ঘুরতে থাকে। কে কী করেছে, কার কী হয়েছে, কার কাছে কী আছে, কে বাড়ি কিনেছে, কে গাড়ি কিনেছে, এগুলোই আমরা সারাটা দিন ধরে ভাবতে থাকি আর নিজেদের জীবনের সাথে তুলনা করতে শুরু করি। আমরা ভাবতে না চাইলেও সারাটা দিন ধরে আমাদের মাথায় এগুলোই ঘুরতে থাকে। তাই জীবনে সফল হতে চাইলে সকালে ঘুম থেকে ওঠার পর কখনোই মোবাইল ফোন হাতে তুলে নেবেন না, খুব দ্রুত বিছানা থেকে উঠে পড়ুন, বিছানাটা পরিষ্কার করুন, হাত মুখ ধুয়ে ফেলুন এবং কিছুক্ষণ সৃষ্টিকর্তার ইবাদত করুন, আর সব শেষে একটু নাস্তা করে নিয়ে নিজের অন্য কিছু কাজ করুন। একটু খেয়াল করে দেখবেন অন্যান্য দিনের তুলনায় আপনার এই দিনটাই অনেক সুন্দর করে কেটে যাবে, দিন শেষে নিজের ভেতরে অনেক শান্তি অনুভব করবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আনরিয়ালিস্টিক গোলস বা অবাস্তব স্বপ্ন। আপনার লেখা ওই লিস্টের বাকি 18 জন মানুষের মধ্যে আপনি এই বিষয়টাও খুঁজে পাবেন। আপনি দেখবেন তারা যেটা পাওয়ার জন্য কখনো চেষ্টাই করে না সেটা নিয়েই বসে বসে সারাটা দিন ধরে স্বপ্ন দেখতে পছন্দ করে। অনেকেই আছে যারা ডাক্তার হতে চায়, কিন্তু ডাক্তার হবার জন্য যতটুকু পড়ালেখা করা প্রয়োজন তারা ততটুকু করে না। অনেকেই আছে যারা ভালো ব্যবসায়ী হতে চায়, কিন্তু একটা ভালো ব্যবসায়ী হওয়ার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন তারা ততটুকু করে না। হ্যাঁ, অনেকেই আছে যারা ভালো লিডার হতে চায়, কিন্তু একজন ভালো লিডার হওয়ার জন্য যে দায়িত্বগুলো পালন করতে হয় সেই দায়িত্বগুলো সে পালন করে না। এগুলোকেই বলা হয় আনরিয়ালিস্টিক গোলস বা অবাস্তব স্বপ্ন। ক্ষুধা লাগলে যেভাবে খাবার রান্না করতে হয় ঠিক সেভাবেই নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাইলে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য রাত দিন পরিশ্রম করতে হয়। ক্ষুধা লাগলে আপনি খাবার খাওয়ার জন্য যেভাবে পাগল হয়ে যান ঠিক সেভাবেই নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্যেও পাগল হয়ে যেতে হবে। কাজ না করে বসে বসে স্বপ্ন দেখলে কোনোদিনও স্বপ্ন পূরণ হবে না। আপনি সাঁতার কাটা শিখতে চাইলে আপনাকে তো পানিতে নামতেই হবে, পানিতে না নেমে আপনি কোনোদিনও সাঁতার কাটা শিখতে পারবেন না। স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, কিন্তু যে স্বপ্নটা একবার দেখবেন সেই স্বপ্নটা পূরণ করার জন্য 1000 বার চেষ্টা করতে হলেও তাই করুন। তবুও স্বপ্ন পূরণ না করা পর্যন্ত
হাল ছেড়ে দেবেন না। হ্যাঁ, স্বপ্ন পূরণ না করা পর্যন্ত হাল ছেড়ে দেবেন না। আমাদের আজকের সর্বশেষ এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, নিজেকে চেনার চেষ্টা করুন। সৃষ্টিকর্তা সৃষ্টি করার সময় প্রতিটি মানুষকে ভিন্ন ভিন্ন দক্ষতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার ভেতরে যেই দক্ষতাটা আছে সেটা এই পৃথিবীর অন্য কারো মাঝে নেই, তাই অন্য কাউকে কপি না করে নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই দক্ষতাটাকে খুঁজে বের করুন। বিশ্বাস করুন, আপনার ভেতরে যে দক্ষতাটা আছে সেটা আমার ভেতরে নেই, না সত্যি আমার ভেতরে নেই। বিশ্বাস করুন, আপনার ভেতরে যে দক্ষতাটা আছে সেটা আমার ভেতরে নেই, না নেই সত্যি আমার ভেতরে নেই। ঠিক একইভাবে আমার ভেতরে যতটুকু পরিমাণে দক্ষতা আছে ততটুকু পরিমাণে দক্ষতা আপনার ভেতরেও নেই। হয়তো আমার থেকে অনেক বেশি আছে অথবা আমার থেকে একটু হলেও কম আছে। তাই আপনার ভেতরে কোন দক্ষতাটি লুকিয়ে আছে সেটা খুঁজে বের না করা পর্যন্ত চেষ্টা করতেই থাকুন। নিজেকে কখনো ছোট মনে করবেন না। যেখানে সৃষ্টিকর্তা নিজেই বারবার বলেছেন, তিনি কোনো কিছুই বিনা কারণে সৃষ্টি করেন না, সেখানে আপনি আপনার নিজের জীবনটাকে অহেতুক ভাবেন কি করে? যে সৃষ্টিকর্তা আপনাকে এতটা সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা চাইলে আপনার জীবনটাকেও অনেক সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। আপনাকে শুধু চেষ্টা করতে হবে। কারণ মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, যারা চেষ্টা করে আমি তাদেরকেই দেই, যারা চেষ্টা করে আমি তাদেরকেই দেই। তাই হতাশ হয়ে যাবেন না, আপনার সৃষ্টিকর্তার এই কথায় বিশ্বাস রেখে চেষ্টা করতে থাকুন। জীবন পরিবর্তন হবেই, হ্যাঁ জীবন পরিবর্তন হবেই। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আপনি কিসের আশায় বসে আছেন? প্রতিদিন সূর্য উঠছে এবং ডুবে যাচ্ছে। আপনার মুখের দাড়ি এবং মাথার চুল প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে। আপনার চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, যৌবন হারিয়ে যাচ্ছে। আরে অন্য কারো কথা বাদ দিন, নিজের শরীরটাই তো আপনার কথা শুনছে না। সে প্রতিদিন একটু একটু করে বৃদ্ধ হয়ে যাচ্ছে, সে তার শক্তি হারাচ্ছে। কবে শুরু করবেন? আপনি আপনার কাজটা কবে শুরু করবেন? হ্যাঁ, কাজটা শুরু করার পর হয়তো আপনি বারবার পড়ে যাবেন, ব্যর্থ হবেন। কিন্তু আপনি যতবারই পড়ে যাবেন ঠিক ততবারই উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, দৌড়ান এবং নিজেকে গড়ে তুলুন। এটা কখনোই ভাববেন না যে আপনার জীবনে আসা মানুষগুলো কে কখন কিভাবে বদলে গেল। শুধু এটুকু মনে রাখবেন, তারা আপনাকে কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। আমাদের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়, কিন্তু যে ব্যাপারটিতে আমরা দেরি করি তা হলো নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া। আপনি যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্তটা নিতে পারবেন ঠিক তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকবেন। প্রতিদিন সকালে শুধু এই বিশ্বাসটা নিয়ে উঠুন যে
আজ শুধু আমার দিন। আমি কাল যা করতে পারিনি, ইনশাআল্লাহ আজ আমি তা করে দেখাব। এটা প্রয়োজনীয় নয় যে শুরুটা সবসময় ভালো দিয়েই হবে। শুরুটা যেমনই হোক না কেন, আপনার ধৈর্য ও পরিশ্রমে শেষটা অবশ্যই আপনার পছন্দ মতোই হবে। জীবনে সাফল্য চাইলে প্রথমেই নিজেকে সন্দেহ করা ও ভয় পাওয়া বন্ধ করুন। যদি আপনি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেন, শুধুমাত্র তাহলেই আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান সব কিছু অর্জন করতে পারবেন। তাই যে যা খুশি বলুক না কেন, নিজেকে সবসময় শান্ত রাখুন। কারণ রোদ যতই চড়া হোক না কেন, সমুদ্রকে সূর্য কখনোই শুকিয়ে ফেলতে পারে না। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ কখনো সাহায্য করতে পারে না। তাই শুধুমাত্র কাজটা কঠিন বলে কখনো সুযোগ হাতছাড়া করে ফেলবেন না। আপনি যা করতে চাচ্ছেন কেউ না কেউ তো সেই কাজটা অবশ্যই করে দেখিয়েছে, তার মানে এটা অসম্ভব কিছু নয়। আত্মবিশ্বাস বাড়ান, আপনি নিজের আত্মবিশ্বাস বাড়ান, আপনি পারবেন এই বিশ্বাসটা রাখুন এবং সব রকম পরিস্থিতিতে মুখোমুখি হতে শিখুন। পড়ে যাওয়া মানেই হেরে যাওয়া নয়, জীবনে ভুল করারও প্রয়োজন আছে। যারা ভুল করার ভয়ে সামনে এগিয়ে যায় না, তারা কখনোই সঠিক রাস্তা খুঁজে পায় না। ভুল করুন, হ্যাঁ, কোনো রাস্তা খুঁজে না পেলে অন্তত ভুল দিয়ে হলেও সেই কাজটা শুরু করুন। আপনি আপনার ভুল থেকেই সঠিক রাস্তাটা খুঁজে পাবেন। হাজারটা বই পড়েও আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না। সাঁতার কাটা শিখতে হলে আপনাকে সাঁতার না জেনেই পানিতে লাফিয়ে পড়তে হবে। আপনি কিসের আশায় বসে আছেন? প্রতিদিন সূর্য উঠছে এবং ডুবে যাচ্ছে। আপনার মুখের দাড়ি এবং মাথার চুল প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে। আপনার চামড়া ঢিলা হয়ে যাচ্ছে, যৌবন হারিয়ে যাচ্ছে। আরে অন্য কারো কথা বাদ দিন, নিজের শরীরটাই তো আপনার কথা শুনছে না। সে প্রতিদিন একটু একটু করে বৃদ্ধ হয়ে যাচ্ছে, সে তার শক্তি হারাচ্ছে। কবে শুরু করবেন আপনি আপনার কাজটা? কবে শুরু করবেন? হ্যাঁ, কাজটা শুরু করার পর হয়তো আপনি বারবার পড়ে যাবেন, ব্যর্থ হবেন। কিন্তু আপনি যতবারই পড়ে যাবেন ঠিক ততবারই উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, দৌড়ান এবং নিজেকে গড়ে তুলুন। এটা কখনোই ভাববেন না যে আপনার জীবনে আসা মানুষগুলো কে কখন কিভাবে বদলে গেল। শুধু এটুকু মনে রাখবেন তারা আপনাকে কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। আমাদের একে অপরের সাথে যোগাযোগের সবথেকে বড় সমস্যা কি জানেন? আমরা একে অপরের কথা বোঝার জন্য শুনি না, আমরা শুনি শুধুমাত্র তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য। আমরা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির কথা শুনি তাকে দুটি কথা শুনিয়ে দেওয়ার জন্য। আর কেউ যদি আপনাকে বোঝার জন্য শুনে, আপনার কথাগুলোকে গুরুত্ব দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করে, তাহলে বুঝে নেবেন সেই মানুষটা নিঃসন্দেহে আপনার খারাপ চায় না, বরং সেই মানুষটাই আপনার সবথেকে কাছের মানুষ হবার যোগ্যতা রাখে। যতক্ষণ আপনি সফল হতে পারবেন না, ততক্ষণ আপনার চেষ্টাগুলো কেউ দেখবে না। একটা ভালো দিন পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। বিনা পরিশ্রমে আপনি এই পৃথিবীতে এক গ্লাস পানিও খুঁজে পাবেন না। অবশ্যই আপনি পাবেন, যা আপনার কাছ থেকে চলে গেছে তার থেকেও আপনি অনেক ভালো কিছু পাবেন। অন্যদের তুলনায় আপনার সাফল্য যদি দেরিতে আসে, তাহলে হতাশ হবেন না,
আপনার প্রচেষ্টা আপনি চালিয়ে যান। তবে একটি কথা মনে রাখবেন, ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি হলেও একটা প্রাসাদ বানাতে কিন্তু অনেক সময় লাগে। তবে তাই বলে কখনো সময় অপচয় করবেন না। একটি কথা মনে রাখবেন, যখন শয়তান আপনাকে দিয়ে কোনো পাপ কাজ করাতে পারে না, তখন সে আপনাকে দিয়ে সময়ের অপচয় করায়। আসলে কি জানেন, আমাদের অন্তরগুলো কখনো অলস হয়ে বসে থাকে না। আপনি যদি তাকে ভালো কাজে ব্যস্ত না রাখেন, সে অবশ্যই শয়তানের ধোকায় পড়ে যাবে। আর বুদ্ধিমান লোকেরা সব সময় জরুরি কাজেই তাদের জীবন ব্যয় করে। আপনার লক্ষ্য পূরণের কাজের জন্য মানুষ যদি আপনাকে পাগল বলে, তাহলে মনে রাখবেন শ্রেষ্ঠ চিন্তাগুলো কখনো সাধারণ মস্তিষ্ক থেকে আসে না। তাই কারো কথায় থেমে না থেকে আপনি আপনার মতো করেই পরিশ্রম করতে থাকুন, কারণ আপনার আজকের পরিশ্রম আপনার আগামী দিনের খুশির চাবি। কারো পরিচয় দিয়ে পাওয়া কাজ শুধুমাত্র কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় সারাটা জীবন থাকে। কে আপনাকে কতটা অপমান করেছে, কতটা ছোট করেছে করুক, কখনো তাদের জবাব দিতে যাবেন না। নিজের অবস্থানকে তাদের মতো করে নিচে নামাবেন না। তাদের করা অপমানগুলোকে আপনার উন্নতির কারণ হিসেবে তৈরি করুন, এতেই তারা তাদের যোগ্য জবাব পেয়ে যাবে। পৃথিবীতে কেউ আপনার চেহারা দেখে আপনাকে সম্মান করবে না। সম্মান নির্ভর করে আপনার কাজ ও আপনার অবস্থানের উপর। তাই প্রথমে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করুন, নিজের অবস্থান তৈরি করুন। জীবনে চলার পথে আপনার সামনে অনেক বাধা আসবে, তাই বলে কি আপনি থেমে যাবেন? না, কখনোই না। হাজারো বাধা আসুক, বিপদ আসুক, তবুও কখনো নিজের মনোবল হারাবেন না, কারণ আপনি ঠিক সেদিন হেরে যাবেন যেদিন আপনার মন দুর্বল হয়ে পড়বে। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে, তাহলেই সাফল্য আর আপনার মধ্যে কোনো বাধাই থাকবে না। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, ঠিক তেমনিভাবেই আমাদের জীবনের সমস্যাগুলো স্থায়ী নয়। সমস্যা থাকলে তার সমাধানও অবশ্যই আছে, তাই সমস্যা দেখে কখনো পালিয়ে যাবেন না। ধৈর্য ধরুন ও সাহসিকতার সাথে সমস্যার মুখোমুখি হয়ে দাঁড়ান। কোনো সমস্যা সমাধানের আগে সেই সমস্যাটাকে নিয়ে ভাবুন, সেই সমস্যাটা সম্পর্কে আগে খুব ভালো করে জানার চেষ্টা করুন। দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে অবাক করে দিয়ে আপনার সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আপনি হয়তো বারবার ভুল করেছেন, কিন্তু এতে লজ্জার কিছু নেই। আপনার এই বারবার করা ভুলগুলোই একটা জিনিস প্রমাণ করে দেয় যে আপনি একজন পরিশ্রমী ও সাহসী মানুষ। আপনি এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ না, আপনি বারবার চেষ্টা করতে জানেন, আপনি আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিতে জানেন, আপনি আপনার ভুলগুলোকে ঠিক করে সামনে এগিয়ে যেতে জানেন। এরকমই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনাকে কি মানুষ সম্মান করে? মানুষ কি আপনার কথা মনোযোগ দিয়ে শোনে? আপনি যা বলতে চাচ্ছেন, যা বোঝাতে চাচ্ছেন, তা কি মানুষ বোঝার চেষ্টা করে? যদি আপনার এই তিনটি প্রশ্নের উত্তর না হয়ে থাকে,
তাহলে আজ এই মুহূর্ত থেকেই আপনাকে পাঁচটি কাজ শুরু করতে হবে। কারণ একজন মানুষ হিসেবে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে না পারলে জীবনের আসল আনন্দটা কখনো উপভোগ করতেই পারবেন না, নিজের কাজে কখনো মনোযোগ বসাতে পারবেন না, মানসিকভাবে কখনো শান্ত হতে পারবেন না। আজ আমি যে পাঁচটি কথা বলতে যাচ্ছি, এই পাঁচটি বিষয়ের উপর যদি আজ থেকেই আপনি কাজ শুরু করতে পারেন, তাহলে খুব দ্রুত মানুষের চোখে আপনার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধাবোধ বাড়তে শুরু করবে। মানুষ আপনার আশেপাশে থাকতে ও আপনাকে পছন্দ করতে শুরু করবে। আপনার বলা প্রতিটি কথাকে মানুষ গুরুত্ব দেবে, মনোযোগ দিয়ে শুনবে। এই পাঁচটি বিষয় মেনে চলতে শুরু করলে আপনার কথা কেউ কখনো ভুলতে পারবে না। তাই হেডফোনটা খুব ভালো করে লাগিয়ে আজকের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনার যদি কোনো পার্সোনাল ডায়েরি থেকে থাকে, তাহলে সেখানে কথাগুলো অবশ্যই লিখে রাখুন। আজ সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নিজেকে সম্মান করতে শিখুন। আপনি যতক্ষণ নিজেকে সম্মান করতে পারবেন না, ততক্ষণ আপনার সেলফ কনফিডেন্স বাড়বে না। আর আপনার যদি সেলফ কনফিডেন্স না বাড়ে, তাহলে আপনাকে কখনো কেউ বিশ্বাস করবে না। আপনি নিজেকে সম্মান করবেন এর মানে এই নয় যে আপনি অন্য মানুষকে অপমান করে কথা বলবেন, অসম্মান করে কথা বলবেন, না, এসব করা যাবে না। কারো কাছ থেকে সম্মান পেতে হলে তাকে আগে সম্মান করতে শিখুন। অন্য কাউকে সম্মান করতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ফেলছেন কি না সেটার দিকেও লক্ষ্য করুন। আমরা অনেকেই আছি যারা কিছু কিছু সময় অন্য মানুষকে সম্মান করতে করতে একদম তার পূজা করতেই শুরু করে দেই। আবার তার কোনো একটা ভুল দেখলেই তাকে লাথি মেরে নিচু করতেও দ্বিধাবোধ করি না। না, এরকম করা যাবে না। একটা নির্দিষ্ট সীমানা নির্ধারণ করুন। মানুষকে সম্মান করলে কতটুকু সম্মান করবেন? আপনাকে কেউ কোনো কথা বলে গেলে সে আপনাকে কতটুকু কথা বলতে পারবে আর কতটুকু কথা বলতে পারবে না, সেটার সীমানাও নির্ধারণ করুন। যেমন ধরুন, কেউ একজন আপনাকে অযথা জ্বালাচ্ছে আর আপনি সেটা মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন দিনের পর দিন। তার সম্মান রক্ষা করতে গিয়ে আপনি তাকে কিছুই বলছেন না, কিন্তু সে আপনাকে পেলে কথায় কথায় ছোট করে কথা বলে, অথচ আপনি তাকে সম্মান করেন জন্য তাকে কিছুই বলছেন না। ঠিক এভাবেই আপনি প্রতিনিয়ত নিজেকে অপমানিত, অপদস্থ করেই যাচ্ছেন। ঠিক এভাবেই আপনি প্রতিনিয়ত নিজেই নিজেকে অপমানিত, অপদস্থ করে যাচ্ছেন। কেউ একজন এসে আপনাকে অযথা যা ইচ্ছা তাই বলে গেল আর আপনি তাকে কিছুই বললেন না, এটা মানা যায় না। অন্তত তাকে বলুন, দেখ ভাই, যা বলেছিস বলেছিস, অনেক বলেছিস, এরপর আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে, মজা মজার জায়গায়, সম্মান সম্মানের জায়গায়। মজা করতে গিয়ে আমার কাছে থাকা তোর অবশিষ্ট সম্মানটুকু নষ্ট করে ফেলিস না। কে হয় হোক সেটা দেখার বিষয় না, মুখ খুলুন, নিজের কথা বলুন। নিজের আত্মসম্মান নিজেই রক্ষা করতে না পারলে কারো কাছে সম্মান পাবেন না। দেখুন, একটি কথা সবসময় মনে মনে বলুন, যে আমাকে সম্মান করে না আমি তাকে সম্মান করি না। এটাকে অনেকে ইগো প্রবলেম ভাবতে পারে, কিন্তু আসলে এটাকে বলা হয় সেলফ রেসপেক্ট। নিজের চারপাশে একটা সীমানা নির্ধারণ করে ফেলুন, একটা প্যারামিটার নির্ধারণ করে ফেলুন যে এর বাইরে গিয়ে আমাকে কেউ কিছু বললে আমি সেটা সহ্য করব না। দেখুন, কেউ একজন এসে আপনাকে যা ইচ্ছে তাই বলে গেল আর আপনি যদি সেটার কোনো গুরুত্বই না দেন, তাহলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ আপনাকে বিন্দু পরিমাণেও সম্মান করবে না। কেউ আপনার ভালো লাগা খারাপ লাগা নিয়ে বিন্দু পরিমাণেও চিন্তা করবে না।
নিজের জীবনযাপন করার কিছু নিয়মকানুন ঠিক করে ফেলুন। কার সাথে কিভাবে কথা বললে আপনার এবং তার সম্মান নষ্ট হবে না, কার সাথে কতটুকু কথা শেয়ার করা যাবে, কাকে বন্ধু বানানো যাবে, কার কাছ থেকে কতটুকু দূরত্বে থাকতে হবে, সব কিছু আপনাকে একটা নিয়মের ভেতরে নিয়ে আসতে হবে। সমাজে নিজের মূল্য, নিজের মর্যাদা বাড়াতে হলে আপনাকে এটা করতেই হবে। তাই নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে চাইলে সবার আগে নিজেকে সম্মান করতে শিখুন। নাম্বার দুই, নিজের মূল্য বুঝতে শিখুন। দেখুন, এমনটা যেন না হয় যে অন্য কেউ এসে আপনাকে ব্যবহার করে চলে গেল আর আপনি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন, জীবনে কিছুই করতে পারলেন না। নিজেকে এতটাই দামি বানিয়ে ফেলুন যেন সবাই আপনাকে পাওয়ার স্বপ্ন দেখতে থাকে, আর কেউ যদি আপনাকে হারিয়ে ফেলে তবে সে যেন আপনাকে হারিয়ে ফেলার জন্য আফসোস করতে থাকে। তবে ভুল বুঝবেন না, নিজের দাম বাড়ানোর মানে অহংকার বাড়ানো নয়, নিজের কাজের মাধ্যমে নিজের দাম বাড়ানো শিখুন। নিজের কাজের মাধ্যমে কিভাবে নিজের দাম বাড়াতে হয় সেটা শিখুন। আপনি যে কাজটা করতে পারেন সেই কাজটাতে নিজের দক্ষতা বৃদ্ধি করুন, সততার সাথে নিজের কাজ করতে থাকুন, আপনার সম্মান বৃদ্ধি পাবেই। মানুষ তাকেই সম্মান করে যে কাজ করতে জানে। নিজেকে কখনো অন্যের চাহিদার পুতুল হতে দেবেন না। নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলবেন না যেন যে কেউ এসে আপনার জীবনের সাথে খেলতে পারে। যেখানে আপনার সম্মান নেই সেখানে নিজেকে ছোট করে ফেলে না রেখে নিজের জীবনে ফোকাস করুন। আপনি সেটাই করুন যেটা আপনি করতে চান। নিজেকে ঠিক সেই স্থানের জন্যই তৈরি করুন যে স্থানে আপনি নিজেকে দেখতে চান। নিজেকে মূল্যবান করে তুলুন, সস্তা নয়। সহজে তো যে কোনো কিছুই পাওয়া যায়, কিন্তু আপনাকে ঠিক এমন হতে হবে যেন মানুষ আপনাকে অনুসরণ করে, মানুষ যেন আপনার মতোই হতে চায়। নাম্বার তিন, নিজের শক্তি সম্পর্কে জানুন। জীবনে একা হয়ে গেলেও যেই শক্তিটা আপনাকে উপরে টেনে তুলবে সেই শক্তিটাকে নিজের ভেতর থেকে খুঁজে বের করুন। নিজের সেই শক্তিটা সম্পর্কে জানার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি একাই যথেষ্ট। যেদিন আপনি নিজের এই শক্তিটা খুঁজে পাবেন, নিজের উপর নির্ভর করতে শিখবেন, ঠিক সেদিন থেকেই আর কারো উপর আপনার নির্ভর করে চলতে হবে না। আপনি যদি সত্যিই জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে এই জীবন নামক যুদ্ধক্ষেত্রে একাই লড়াই করতে শিখুন। নিজের লক্ষ্যে পৌঁছাতে নিজেকে তৈরি করুন, নিজের অস্তিত্বকে নিজের ক্ষমতায় বানান। অন্যের দয়ায় জীবনে অনেক বড় কিছু পাওয়ার থেকে নিজের ক্ষমতায় তৈরি করা অনেক ছোট কিছুও জীবনে অনেক বড় সফলতা, যা কাউকে বোঝানো সম্ভব নয়। মনে রাখবেন, আপনি যখন আজ এতটুকু করতে পেরেছেন তাহলে আপনি সামনেও আরও অনেক বড় কিছু করতে পারবেন। আপনার সামনে অনেক সমস্যা আসবে, আপনার জীবনে সামনে এগিয়ে যেতে অনেক কষ্ট করতে হবে, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যখন এতদূর আসতে পেরেছেন তখন আপনি বাকি পথটাও অবশ্যই পাড়ি দিতে পারবেন। এটাই সময় নিজেকে খোঁজার এবং আপনার স্বপ্নের পথে কাজ করার। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের আত্মবিশ্বাসকে গড়ে তুলুন, আর নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন। জীবন অবশ্যই বদলাবে। নাম্বার চার, কথা কম বলুন এবং মানুষের কাছে নত না হয়ে মানুষের কথা বেশি শুনুন। মানুষের সামনে ঠিক ততটুকুই নত হন যতটা নত হলে আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। নিজেকে সবার কাছে এতটা বেশি প্রকাশ করবেন না
যেন মানুষ আপনার খারাপ সময়টাতে আপনার জীবন নষ্ট করার সুযোগ পেয়ে যায়। কারণ যারা চায় না আপনি তাদের থেকে এগিয়ে থাকুন, তারা সবসময়ই আপনাকে টেনে নিচে নামানোর সুযোগ খুঁজতে থাকে। তাই কম কথা বলুন, নিজের সিদ্ধান্ত, নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন। নাম্বার 5, নিজের লক্ষ্যের দিকে ফোকাস করুন, নিজের আবেগটাকে কন্ট্রোল করুন এবং না বলতে শিখুন। নিজের লক্ষ্যের দিকে ফোকাস করার মানে এই নয় যে আপনি সারাদিন ঘুরে বেড়াচ্ছেন, নিজের মন মতো উদাসীন হয়ে চলছেন আর সারাদিনে আপনার লক্ষ্যের জন্য মাত্র কিছুটা সময় ব্যয় করলেন। ফোকাস করার মানে হচ্ছে আপনার ধ্যান জ্ঞান সব কিছু থাকবে আপনার লক্ষ্যের দিকে। যতক্ষণ না সফলতা অর্জন করতে পারছেন আপনাকে কাজে লেগে থাকতেই হবে। আপনার জীবনে ডিসিপ্লিন থাকতে হবে। স্বপ্ন পূরণ করতে হলে আবেগকে সরিয়ে রেখে আপনাকে পরিশ্রম করে যেতে হবে। নিজের ক্ষতি করে অন্যের জন্য দাঁড়িয়ে থাকবেন না। অন্যকে হ্যাঁ বলতে গিয়ে নিজের স্বপ্নটাকে না বলবেন না। লোকে কি বলবে সেটা ভুলে যান, যে যা বলার বলুক, আপনি শুধু নিজের স্বপ্নটার দিকে ফোকাস রাখুন। একদিন ওই মানুষগুলোই আপনাকে বাহবা দেবে। জীবন থেকে সেই সব জিনিসগুলোকে ইগনোর করুন যেগুলো আপনাকে এগিয়ে যেতে দিচ্ছে না। আপনি নিজের সাফল্যের জন্য কাজ করুন আর ধৈর্য ধরে সততার সাথে নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে থাকুন। নিশ্চয়ই আপনার সৃষ্টিকর্তা আপনাকে সেটাই দেবে যেটা পাওয়ার জন্য আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনার সৃষ্টিকর্তা আপনাকে সেটাই দেবে যেটা পাওয়ার জন্য আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আপনি কি জানেন, প্রতিদিন সকালে ঘুম ভেঙে যাবার পরের 10 মিনিট আমরা যেভাবে সময় কাটাই, ঠিক সেভাবেই আমাদের বাকি দিনটা কেটে যায়। সকালে ঘুম ভেঙে যাবার পর আপনি যদি ভাবেন 5-10 মিনিট একটু শুয়ে থাকি তারপর বিছানা থেকে উঠব, তাহলে আপনার বাকি সারাটা দিন যে কোনো কাজ করতে গিয়ে অলসতা করতে ইচ্ছে করবে। সকালে ঘুম ভেঙে যাবার পর আপনি যদি খুব দ্রুত বিছানা থেকে উঠে বিছানা পরিষ্কার করে ফেলেন এবং হাত মুখ ধুয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনি সারাটা দিন যে কোনো কাজ করতে গিয়ে অনেক বেশি প্রফুল্লতা অনুভব করবেন। আপনি খেয়াল করে দেখবেন যে কোনো কাজে আপনার অনেক বেশি আগ্রহ এবং মনোযোগ বৃদ্ধি পাবে। এই নিয়মটা আপনি যদি টানা 3-7 দিন মেনটেন করেন, তাহলে আপনি আরও ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার শারীরিক ও মানসিক শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ঠিক এভাবেই আপনি যদি আপনার সকালটাকে কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন যে কোনো কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তাই নিজের এই কষ্টময় জীবনটাকে যদি আসলেই বদলাতে চান, তাহলে প্রতিদিন নিজের সকালটাকে কাজে লাগাতে শিখুন। আপনি হয়তো জানেন না, আজকের দিনটা আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ আজকের সকালের আলোটা দেখার সৌভাগ্য হাজারো মানুষের জীবনে আসেনি।
অসংখ্য মানুষ ভেবে রেখেছিল তারা আজ সকাল থেকেই নিজের জীবনটা বদলানোর কাজ শুরু করবে। কিন্তু একটু খেয়াল করে দেখেছেন কি, আপনার সৃষ্টিকর্তা তাদেরকে এই সুযোগটা না দিলেও তিনি আপনাকে আজ এই সুযোগটা দিয়েছেন। আজ আপনার দিনটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, কারণ আপনি আপনার জীবনটা সাজানোর চেষ্টা করবেন, আপনি আপনার জীবনটা পরিবর্তনের চেষ্টা করবেন, আর আপনার সৃষ্টিকর্তা আপনার জীবনটা পরিবর্তন করবেন না, এটা তো হতেই পারে না। আপনার সৃষ্টিকর্তা আপনাকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টিকর্তা আপনাকে সবার থেকে আলাদা করে সৃষ্টি করেছেন, আপনি অনেক স্পেশাল, আপনি অনেক দামি, আপনার মতো এই পৃথিবীতে আর কেউ নেই, আপনার জীবনের গল্পটা সবার থেকে আলাদা, আপনার মেধা আপনার বুদ্ধি সবার থেকে আলাদা, তাই ভুলেও কখনো কারো সাথে নিজেকে তুলনা করবেন না। আপনি কার সাথে নিজেকে তুলনা করবেন? যার সাথে নিজেকে তুলনা করবেন তার জীবনের গল্পটাই তো আপনার সাথে মেলে না। তার বাবা মা আলাদা, তার ভাই বোন আত্মীয় স্বজন সব কিছুই তো আলাদা। নিজেকে অন্য কারোর সাথে তুলনা করে কষ্ট পাওয়াটা নিতান্তই বোকামি নয় কি? একটি কথা জানেন কি, আপনি আপনার জ্ঞান আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কাজটাই করবেন সেই কাজটাই হবে এই পৃথিবীর নতুন কোনো একটা কাজ। আপনাকে আপনার সৃষ্টিকর্তা এভাবেই তৈরি করেছেন, আপনি আপনার চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে যে কাজটা করতে যাবেন সেই কাজটাই এই পৃথিবীর সবথেকে আলাদা কাজ হবেই হবে, কারণ আপনার সৃষ্টিকর্তার এই সৃষ্টি জগতের এটাই নিয়ম। যে মানুষটা নদী পার হবার চেষ্টা করে না তাকে কি সৃষ্টিকর্তা নিজেই এসে নদী পার করে দেবে? যে মানুষটা পানিতে ডুবে যাবার ভয়ে পানিতে নামে না সেই মানুষটাকে কি সৃষ্টিকর্তা ঘুমের ঘোরে গভীর স্বপ্নে সাঁতার কাটা শিখিয়ে দিয়ে যাবে? ভাবুন, একটু গভীরভাবে ভেবে দেখুন, আপনি যদি নিজেই নিজের জীবন বদলানোর চেষ্টা শুরু না করেন তাহলে অন্য কেউ তো দূরের কথা, আপনার সৃষ্টিকর্তাও আপনাকে সাহায্য করবেন না। রাস্তার এক ভিখারি এসে আপনার কাছে যদি ভিক্ষা চায়, আপনি তো নিজেও ওই ভিখারির দিকে খুব ভালো করে তাকিয়ে দেখেন যে সেই ভিখারিটা শারীরিকভাবে পঙ্গু কি না। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, মৃত্যুর ফেরেশতা এসে আপনার সামনে দাঁড়ানোর আগ মুহূর্ত পর্যন্ত নিজেকে দুর্বল ভেবে অলসতার দিকে ঠেলে দেবেন না। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজটা আপনি করতে পারবেন না, তবে জীবনের এই অল্প সময়ে একই সাথে আপনি সব কাজ একসাথে করতে পারবেন না। আপনি সব কাজ করতে পারবেন কিন্তু একই সাথে আপনি সব কাজ করতে পারবেন না, আপনাকে যে কোনো একটি কাজ বেছে নিতে হবে, আপনাকে যে কোনো একটি কাজে সফলতা অর্জন করতে হবে। তবে আপনি একটি কাজে সফল হয়ে যাবার পর আরেকটি কাজে হাত দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু ভুল করেও কখনো একই সাথে দুটি কাজ করতে যাবেন না, এতে করে আপনি কোনো কাজেই সঠিকভাবে মনোযোগ বসাতে পারবেন না। এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা তাদের জীবনের সর্বপ্রথম যুদ্ধটা সকালবেলার ঘুমের সাথেই করেছেন, তাই জীবনে সফল হতে চাইলে আপনার জীবনের সর্বপ্রথম যুদ্ধটা আপনাকে আপনার সকালের ঘুমের সাথেই করতে হবে। আপনি হয়তো জানেন না আপনার জীবনের সর্বপ্রথম শত্রু হচ্ছে আপনার অলসতা, আর আপনি যদি আপনার এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হতে পারেন তাহলে জীবনের সফল হবার পথে আপনাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। কি,
আপনার জীবনের সর্বপ্রথম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার সাহস আপনার কাছে আছে তো, তাই না? হ্যাঁ, ঠিক এভাবেই আপনি যদি আপনার সকালটাকে কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন যে কোনো কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও ধীরে ধীরে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তাই নিজের এই কষ্টময় জীবনটাকে যদি আসলেই বদলাতে চান, তাহলে প্রতিদিন নিজের সকালটাকে কাজে লাগাতে শিখুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।